যে খবরের দিকে নজর রাখবো। সাত দিন নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। সাত দিন ধরে নিখোঁজ ছিল যুবক এবং তার দেহ উদ্ধার ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটের বাদুরিয়াতে। পুলিশ তদন্ত শুরু করে। সাত দিন নিখোঁজ থাকার পর যুবকের দেহ উদ্ধার। আমবাগান থেকে দেহ উদ্ধার হয় বসিরহাটের বাদুরিয়ার ঘটনা বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কি জানতে পারছো? দেখো, চলতি মাসের 11 তারিখে যে মিন্টু বিশ্বাস বছর 45 ওরফে প্যান্ডেল, এর বাড়ি হচ্ছে বসিরহাটে বাদুরিয়া থানার নয়াবস্তিয়া গ্রাম পঞ্চায়েতের মেরিয়াতে বাড়ি, এবং সে সেদিনতে নিখোঁজ হয়ে যায়। এই নিখোঁজ হওয়ার পর থেকে তার পরিবারের লোক একদিকে যেমন তার নিকটতম আত্মীয় কথা বলে, অর্থাৎ তার খোঁজ চালায় একাধিক জায়গায়, না খোঁজ পেয়ে বাদুরিয়া থানায় একটা নিখোঁজের অভিযোগ দায়ের করে। কিন্তু এই সাত দিন চলে যাওয়ার পরেও কিন্তু তার কোনো খোঁজ না পায়। গতকাল অর্থাৎ তোমার বুধবার রাত্রিবেলা তার বাড়ির পাশের প্রায় 100 মিটার দূর থেকে, তার হামবাগান থেকে এই পচাগলাপ্ত দেহ অর্থাৎ দুর্গন্ধ ছড়াতে শুরু করে। স্থানীয় বাসিন্দারা গিয়ে দেখে একটি মৃতদেহ পড়ে রয়েছে সেখানে, ক্ষতবিক্ষত অবস্থায়, এবং তার শরীরের বেশি অংশ পটন শুরু হয়েছে। পাশাপাশি স্থানীয় বাসিন্দারা প্রথমে তার পরিবারের লোককে খবর দিয়ে পরিবারের লোক এসে তা চিহ্নিত করে তাদেরই নিখোঁজ ব্যক্তির মৃতদেহ। এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে তারা বাদুয়া থানা পুলিশকে খবর দেয়। বাদুয়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এখন এই মৃত্যুর কারণ, পূর্ণা আত্মহত্যা, পুরোটাই তদন্ত, অর্থাৎ ময়না তদন্ত মেডিকেল রিপোর্ট আসার পরে জানা যাবে। এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে এই ব্যক্তির পরিবার কিন্তু কোনো অভিযোগ দায়ের করেনি। সেই 11 তারিখে একটি নিখোঁজের অভিযোগ দায়ের করেছিল বাদুয়া থানায়। এর সঙ্গে আরো কারা কোনো জড়িত আছে কিনা এটাও তদন্ত রাখছে পুলিশ। কিন্তু প্রশ্ন চিহ্ন একটাই উঠলো যে সাত দিন নিখোঁজ হয়ে যাওয়ার পর তার বাড়ির 100 মিটার দূর থেকে আমবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার হলো কেন, এটাও যেমন একদিকে প্রশ্ন চিহ্ন উঠেছে। অন্যদিকে এই মৃত্যুর কারণ, আসল রহস্যটা কি, সেটা হয়তো সময় আসতে জানা যাবে। ইন্দ্রাণী, ধন্যবাদ সঞ্জিত। কথা বলছিলাম প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তীর সঙ্গে। যে খবরের দিকে নজর রাখবো, বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করলো কমিশন। ইতিমধ্যে কিন্তু বিজ্ঞপ্তি জারি হয়ে গিয়েছে এবং আজ থেকে আদর্শ আচরণ বিধিও লাগু হচ্ছে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে। শুরু হচ্ছে মনোনয়ন, আজ থেকে শুরু মনোনয়ন জমা। 24 মার্চ পর্যন্ত চলবে মনোনয়ন জমার কাজ। 24 মার্চ পর্যন্ত মনোনয়ন জমার কাজ চলবে এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি। আজ থেকে লাগু আদর্শ আচরণ বিধি। বিস্তারিত কথা বলবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্য। সত্য, বালিগঞ্জ বিধানসভায় বিধানসভা উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করলো কমিশন। দেখো, একেবারেই তাই। এর আগেই আগামী 12ই এপ্রিল আসানসোল লোকসভা এবং বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন হবে এমনটাই জানানো হয়েছিল। তবে আনুষ্ঠানিকভাবে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করলো রাজ্য নির্বাচন কমিশন এবং ইতিমধ্যেই কিন্তু সেই বিজ্ঞপ্তি দক্ষিণ কলকাতার যে জেলা নির্বাচনী আধিকারিক রয়েছেন তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তি। এবং আজকে আনুষ্ঠানিকভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথেই কিন্তু এই বালিগঞ্জ বিধানসভা এলাকায় আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেল এবং আজ থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো। এই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া চলবে আগামী 24 মার্চ পর্যন্ত এবং তারপরে কিন্তু মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 25 তারিখ এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 28 মার্চ। এবং যে আদর্শ আচরণবিধি, সেই আদর্শ আচরণবিধি যেরকম রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে, তার পাশাপাশি প্রচারের ক্ষেত্রেও কিন্তু যে নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে তার নির্বাচন কমিশনের, সেই নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী কিন্তু প্রচার হবে এবং সেখানে কোভিড বিধি মেনে চলতে হবে এমনটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজ্ঞপ্তি জারি করলো কমিশন। আজ থেকে চালু হচ্ছে আদর্শ আচরণবিধি। আজ থেকে শুরু মনোনয়ন জমা। 24 মার্চ পর্যন্ত মনোনয়ন জমার কাজ চলবে বলে জানা যাচ্ছে। তবে আদর্শ আচরণবিধিও কিন্তু আজ থেকে লাগু হয়ে গিয়েছে। আজ থেকে শুরু হয়ে গিয়েছে মনোনয়ন জমা।